সাবস্ক্রাইব রকমঞ্চ আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ঈদ উল ফিতরের আর মাত্র দেড় মাস বাকি, এরই মধ্যে সম্ভাব্য ঈদের ছবি নিয়ে শুরু হয়েছে কানাঘুষা, শুরু হয়ে গেছে ছবির প্রচার প্রচারণার কৌশল আঁকা। কাকরাইলের সিনেপাড়ায় প্রযোজক ও পরিবেশক অফিসে কান পাতলেই সম্ভাব্য ঈদের ছবি নিয়ে আলোচনা শোনা যাচ্ছে। ঈদ সামনে রেখে হলের মালিকেরা এখনই মৌখিকভাবে কাঙ্ক্ষিত ছবির বুকিং দিতে শুরু করেছেন। বুকিং এজেন্টদের সাথে চলছে আনুষ্ঠানিক আলাপ। এবারের ঈদে মূলত পাঁচটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। এগুলো হলো সুপার হিরো ভাইজান এলোরে, চিটাগাঙ্গা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া, সুলতান ও পোড়ামন টু। এই পাঁচ ছবির মধ্যে প্রথম তিনটি শাকিব খান অভিনীত, সুলতানে অভিনয় করেছেন টালিউডের জিৎ ও ঢালিউডের মিম, আর পোড়ামন টু এর শিল্পী সিয়াম আহমেদ ও পূজা চেরি। বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি সুলতান। তবে শাকিব শ্রাবন্তীর ভাইজান এলোরে সম্পূর্ণ ভারতীয় প্রযোজনার বাংলা ছবি, তা এখনও প্রকাশ করেননি ছবির সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে ঈদের প্রস্তুতি নিয়ে সুপার হিরো ছবির প্রযোজক তাপসী ঠাকুর বলেন, ছবির শুটিং শেষ, এখন ডাবিং ও সম্পাদনার কিছু কাজ বাকি। ঈদকে সামনে রেখে এগোচ্ছি আমরা। জাজ মাল্টিমিডিয়া আগামী ঈদে পোড়ামন টু এর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই প্রযোজনা প্রতিষ্ঠানের আরেকটি ছবি সুলতানের মুক্তিকে বাধাগ্রস্ত করতে একটি মহল তৎপর বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান আব্দুল আজিজ। তিনি বলেছেন, গত চব্বিশে এপ্রিল বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার ছবি সুলতানের চিত্রনাট্য পাশ করেছে প্রিভিউ কমিটি, অনুমতি নিয়ে বাংলাদেশ অংশে শুটিং করা হবে। কিন্তু এর আগেই একটি মহল ঈদে ছবিটির মুক্তি ঠেকাতে উঠে পড়ে লেগেছে। সুলতান ছবির কলকাতার অংশে শুটিং শেষ, এরই মধ্যে ছবির দুটি গানও ইউটিউবে প্রকাশিত হয়েছে। যুক্তরাজ্য ও ভারতের বিভিন্ন লোকেশনে ভাইজান এলোরে ছবিটির শুটিং শুরু হয়েছে। এই ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে ছবিটি মুক্তি দিতে যায় ভারতের চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনার পরিচালক অশোক ধানুকা বলেন, আমরা ছবিটির সঙ্গে আংশিক জড়িত, আগামী ঈদে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করছি। তবে তার প্রতিষ্ঠানটি এই ছবির এক অংশের প্রযোজক কিনা তা স্পষ্ট করেননি অশোক ধানুকা। এমনকি ছবিটি বাংলাদেশ থেকে কে বা কোন প্রযোজনা প্রতিষ্ঠান তৈরি করছে সেটাও তিনি স্পষ্টভাবে বলেননি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। যে কোনো বিনোদনমূলক খবর পেতে আমাদের সাথেই থাকুন।